আসসালামু আলাইকুম, হোয়াট ইজ আপ দ্য কোয়ার পিপল, ইটস মি তাহের। আজকে আমি আর আমার কাজিন শাহেদ ভাই বাইকে করে যাব গোপালগঞ্জে। শীতের কাপড় পরলাম বিকজ অফ একবারে সকাল 7টায় রওনা দিয়েছি, তার উপরে আমার একটু ঠান্ডা লেগেছে। এরপর শাহেদ ভাই চলে আসলো, সে আবার মাফলারের কথা বলায় মাফলার নিতে চলে আসলাম বাসার সামনে। আপু মাফলার নিয়ে নিচে নামলো, দেন নিজেদের প্যাকেট করে রওনা দিলাম গোপালগঞ্জের উদ্দেশ্যে। রাস্তায় তখনও অনেক কুয়াশা ছিল, শীতের শরীর জমে যাচ্ছিল। এত তাড়াতাড়ি যাওয়ার রিজন হচ্ছে আজকে আমার মেডিকেলে ভর্তির লাস্ট ডেট, অ্যান্ড আমি আগেই যাইতাম বাট রোল অনুযায়ী আমার ডেটটা আজকেই পড়েছে। সো আমাকে আজকেই যেতে হবে এবং আজকে লাস্ট ডেট, আজকে যেতে না পারলে আমার ভর্তি আর হবে না। দ্যাটস ওয়াই একটু ভীত ছিলাম, তাই খুব সকাল সকাল রওনা দিয়েছি যাতে কোনো রকম সমস্যা না হয়। আমাদের বাইকের স্পিড অনুযায়ী বরিশাল থেকে গোপালগঞ্জ দেখাচ্ছিল 1 ঘন্টা 26 মিনিট, কিছুটা বেশি সময় লেগেছিল বাট রাস্তা খুবই ভালো ছিল। চাদর দিয়ে শীত ঠেকাতে গিয়ে শ্বাস করতে কষ্ট হচ্ছিল, তাই চাদরটা খুলে ফেলেছিলাম। আমি আমার লাইফে প্রথম বাইকে করে এত দূরে যাচ্ছি। আসলে বাইকে যাওয়ার ব্যাপারে বাসার সবারই দ্বিমত ছিল, কিন্তু আমার বাসে যেতে তেমন একটা ভাল লাগে না, কেমন জানি বিরক্তি লাগে। মাঝে মাঝে মনে হয় যে বাসের জানালা থেকে লাফ দিয়ে পালিয়ে যাই। সে সময় সবাই রাজি হলেও মাকে কেউ বলে না যে আমরা বাইকে যাচ্ছি, মা জানে হচ্ছে আমরা সকাল 7টার গাড়িতে গোপালগঞ্জে যাচ্ছি। পথে যেতে যেতে একটা ফার্মেসির সামনে থেমেছিলাম, সেখান থেকে একটা প্যারাসিটামল নিয়ে সেটা খেয়ে সামনে আসতেই এই কুকুরটার সাথে দেখা হলো। ও পুরো সেই আরাম করে এখানে ঘুমাচ্ছিল, ওকে একটু ডিস্টার্ব করলাম। এরপরে দেখতে দেখতে চলে আসলাম আমাদের কলেজে। আমার কলেজ বলা এখন আসলে ঠিক হবে না, সামনে বলতে পারবে এটা আমার কলেজ কি না, বিকজ অফ আমি যেহেতু মাইগ্রেশন দিয়েছি। মাইগ্রেশনে আমাদের বরিশালের সেরে বাংলা মেডিকেল কলেজ যদি এসে যায় তাহলে তো এটা আর আমার ক্যাম্পাস হচ্ছে না। বাট আসলে আমার ব্যক্তিগতভাবে এটা খুবই পছন্দ হয়েছে, ক্যাম্পাসটা যথেষ্ট সুন্দর, এর পরিবেশ সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। বাট যেহেতু আমি বরিশালের ছেলে এবং বাবা মা ভাই বোন সমস্ত রিলেটিভরা বরিশালে, তাই আমি চাচ্ছি যে বরিশালে আসতে, যদি বরিশালে না হয় তাহলে এটাই হবে আমার ক্যাম্পাস। এটা হচ্ছে মেডিকেলের এমার্জেন্সি গেট, সামনে একটা সুন্দর স্ট্রাকচার আছে যেটার নাম আসলে আমি জানি না। দেন সামনে হচ্ছে ফ্রন্ট গেট, এরপর একটু সামনে এগিয়ে দেখলাম কিছু কিছু মানুষ কান্না করছিল, হয়তো তার কোনো রিলেটিভ মারা গিয়েছে। এরপর একটু সামনে যেতেই দেখা মিলল নিউক্লিয়ার মেডিসিন ভবন। একটু সামনে এগুলোই হচ্ছে মেডিকেলের পাশে কলেজ ভবন, এটা হচ্ছে কলেজ শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ। দেন সামনে এগুলোই হচ্ছে ছেলেদের হল, দেন সামনে হচ্ছে ইন্টার্ন ডক্টরদের হল। এরপর সোজা গেইটের বাইরে চলে গেলেই দেখা মিলবে শেখ সায়রা খাতুন নার্সিং কলেজ, আর মেডিকেল কলেজের পেছনেই রয়েছে ডেন্টাল কলেজ, ওইটা এখনও চালু হয় নাই, মেবি সামনে হবে। এখানে পার্কিং করলে 200 টাকা জরিমানা হওয়া সত্ত্বেও সবার দেখা দেখে আমরাও এখানে পার্কিং করলাম। দেন ভিতরে ঢুকে গেলাম যেখানে অনেকগুলো ফর্ম দিয়েছে, সবগুলো আস্তে আস্তে পূরণ করলাম। দেন সবগুলো পূরণ করার পর বসেছিলাম, আর এখানে অফিসের সকল কার্যক্রম দেখাশোনা করেন আমিরুল আঙ্কেল, আর উনি যথেষ্ট ভালো, সব কিছু খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিলেন। দেন ফর্ম জমা দিয়ে এখানে ওয়েট করতেছিলাম সবার সাথে। ওইখানে এক পরিচিত বড় ভাই ছিলেন যিনি মেবি 3rd আর 4th ইয়ারে পড়েন, যেহেতু আমাদের মেডিকেল টেস্টগুলো অনেক পরে হবে তাই তিনি আমাদের তাদের হোস্টেলটা ঘুরিয়ে দেখাবার জন্য নিয়ে গিয়েছিলেন। এটা হচ্ছে ওনাদের রুম, এখানে 4 জন করে থাকে। যাবতীয় আসবাবপত্রগুলো হচ্ছে মেডিকেল থেকেই দেওয়া হয়। এরপর টাইম শেষ হয়ে যায়, মেডিকেল কলেজের 5তলায় চলে আসি মেডিকেল টেস্টগুলো করানোর জন্য। জ্বরের জন্য যেহেতু সকালে প্যারাসিটামল খেয়েছিলাম, শাহেদ ভাই আবার মাথায় হাত দিয়ে দেখতেছিল যে জ্বর কমছে কিনা বা বাড়ছে কিনা। অনেক সময় পর ভর্তির সকল কার্যক্রম শেষ হলো, দেন 3জন মিলে চলে গেলাম দুপুরের খাবার খেতে। খাবার দাবার খাওয়ার সময় সজীব ভাই বলতেছিল যে টুঙ্গিপাড়া থেকে ঘুরে আসতে পারো, পরে আর ঘোরা হবে না। সো তার কথা মতোই রওনা দিলাম টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে। পৌঁছে গেলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে। এখানে অনেক মানুষজন এসেছে, সবাই ছবি তুলতেছিল। দেখতে দেখতে ভিতরে প্রবেশ করলাম একটা বিশাল মাঠের মতো। এরপরে একটা রাস্তা এখান থেকে সোজা, যেতে যেতে দেখা মিলল ফুল গাছের, ডান পাশে বাম পাশে একাধিক ফুল গাছ। এরপর একটু ভাব নিয়ে গাছের সাথে একটি পিক নিলাম টাইপের ছবি তুললাম, সবাই আমাদের দিকে তাকিয়েছে। বকুল গাছ, এই গাছের মানা মানে কেমিক্যাল গিফট। ওহ বকুল, আর এই তো পানি পড়তেছে আর আমরা পানি খাওয়ার জন্য সারা দেশ ঘুরতেছি। ওহ সো স্যাড।
এই যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে এরপরই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি। আর এই পাশে অনেক লোকজন ছিল যারা সাদা পাঞ্জাবি পরে আসছেন, একজনের ফোন পড়ে গিয়েছে। ছবি তোলার জন্য উপরে উঠতেছিলাম, গার্ডরা বললো ভাই এখানে উঠা যাবে না। আমি আস্তে চোরের মতো দাঁড়িয়ে পড়লাম। এরপরে আবার ক্যামেরাটা অন করে আমার সাদা মনটা নিয়ে আস্তে আস্তে সমাধির ভিতরে প্রবেশ করলাম। দেখলাম যে শেখ সায়রা খাতুনের কবর, ঠিক তার পাশে শেখ লুৎফর রহমানের কবর। আবার আরেকজন গার্ড বলে উঠলো এক ক্যামেরা বন্ধ করেন। এরপরে আমার শিশুসুলভ মনটা একটু জেগে উঠল। তারপরে পানিটা একটু হাত দিয়ে ধরতে চাইলাম কিন্তু পারতেছিলাম না। এরপরে হাঁটতে হাঁটতে সাহেদ ভাইকে জিজ্ঞেস করতেছিলাম যে চন্দন গাছটা মারা গেল কেন। সাহেদ ভাই বললো অবশ্যই এর গোড়ায় কেউ মূত্র বিসর্জন করেছে। এরপরে আবার হাঁটতে হাঁটতে উপরে উঠতে থাকলাম। উপরে উঠে দেখা মিলল একটা চমৎকার জিনিসের সাথে, সেটা হচ্ছে পাটের সুতার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা চিত্র তৈরি করা হয়েছে। আর এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এখানে যারা যারা আসছে সবাই হচ্ছে সেলফি তুলতেছিল, না হয় যে সকল মেয়েরা আসছে তারা তার সাথে যে আসছে তাকে দিয়ে তার নিজের ছবি তোলাইতেছিল। এরপরে আমরা সমাধি থেকে বের হয়ে একটু সামনে শেখ রাসেল শিশু পার্কে চলে আসছি। এখানে হচ্ছে 20 টাকার টিকিট, যদিও আমরা শিশু না, তবে সব রাইডগুলো দেখে আমাদের আফসোস লাগতেছিল। শিশু না হওয়ার কারণে রাইড উঠতে না পেরে সাহেদ ভাই লজ্জায় এই গাছের মধ্যে মুখ লুকাতে যাইতেছিল কিন্তু পারলো না। এই সামনে এসে দেখবেন এই লোকটার মাথায় চুল নাই, বাট চুল না থাকলে হবে কি, তার মনটা অনেক বড়, সবাই কেটে ঘুরতে আসছে, আপনি কি পারবেন ওরকম ঘুরতে আসতে। এই দেখেন এই বাচ্চাটা মার্সিডিসে ওঠার জন্য খুব চেষ্টা করতেছিল। ইন্টারন্যাশনাল ফটোশ্যুট কম্পিটিশনের জন্য সাহেব ভাইকে আরও কিছু ইম্পর্টেন্ট ছবি তুলে দিলাম এবং তার মন ভরে নাই, সে আবার বসে পড়েছে। এরপর চলে আসছি হাওয়াই ব্রিজের উপরে। এটা একটা ঐতিহাসিক ব্রিজ। আসলে সত্যি কথা ওই নিচে যে বাচ্চাদের দেখছেন যে নৌকা চালাইতেছে, ওইটা আমরা উঠতে চাইছিলাম বাট আমাদের উঠতে দেয় না। ফুলগুলো সব ভুল হয়ে যায়। এরপরে হাঁটতে হাঁটতে লক্ষ্য করলাম একটি ফুল ছিলে 500 টাকা জরিমানা। স্যার, জরিমানার ভয় কাটিয়ে সাহস করে একটি ফুল ছিঁড়ে হাতে নিলাম। গেটা জানা যায় না, শরীফ থেকে শরীফা, শরীফ থেকে বিশেষ তাহের থেকে তাহেরা। যেতে যেতে পথের পাশে দেখলাম এক ফুলওয়ালা ভাই জোর করে আপাদের ফুল দিচ্ছে। এরপর ভালোবেসে ছিঁড়া আনা ফুলটি বাচ্চাটাকে দিয়ে দিলাম যাতে জরিমানাটাও দিতে পারে। এরপরে দুইজন খুব সৎভাবে গেট থেকে বের হয়ে সমাধি এরিয়ার পেছনের দিকটা যাওয়ার জন্য রওনা দিলাম। সমাধি এরিয়ার পেছনের গেটের শিখ অপোজিটই দেখা মিলল জাতির জনকের পৈতৃক ভিটা। পাশে একটা মসজিদ ছিল যেখানে আমরা আছরের নামাজটা সেরে নিয়েছিলাম। এরপরে বাড়ির ভিতর ঢুকতেই দেখা মিলল জাতির জনকের বংশধরদের সাথে যারা বাইক চালাচ্ছিল। এরপরে শেখ বাড়ির বড়ি গাছ থেকে লোভ সামলাতে না পেরে সাহেদ ভাই বড়ি গাছে একটা ছাকি দিল, কিছু বড়ই পড়লো। আস্তে করে বড়ইগুলো হাতে নিলাম, কেন জানি ভয় হচ্ছিল কেউ আবার দৌড়ানি না দেয়। ঠিক সামনে গেলেই দেখা যাবে চমৎকার কিছু বাড়ি, কিছু বাড়ি হয়তো পুনর্নির্মাণ করা হয়েছে। আর ডান পাশে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেখ পরিবারের আদি বাড়ি। এইটা হচ্ছে জাতির জনকের ছেলেবেলার প্রিয় খেলার মাঠ, আর পাশেই আছে তার প্রিয় আম গাছ। ব্যবসার খাতিরে দেখতেছিলাম ওদের সাথে কে বরিশাল যাওয়ার মতো আছে কিনা। সকাল থেকে বিকেল পর্যন্ত দৌড়াদৌড়ি করতে করতে একেবারে ক্লান্ত হয়ে পড়েছি। এইবারে সোজা বরিশালের জন্য রওনা দিলাম, কোথাও থামা যাবে না, একেবারে সোজা বাড়িতে গিয়ে উঠতে হবে। তারপরও তেলের পাম্পে তেল নেওয়ার জন্য একটু থামতে হলো, আর আমিও হেলমেটটা খুলে একটু মুক্ত বাতাসে নিঃশ্বাস নিলাম। ক্লান্ত হয়ে গেছো নাকি? এদিকটা ল্যাম্পপোস্ট নাই, রাতের রাস্তা পুরো অন্ধকার, মোটামুটি আসতেই গাড়ি চালাতে হচ্ছিল। দেন আমরা একটা বাজারের মধ্যে দাঁড়ালাম, সেখানে পুরাই পান আর পান। আসলে বাইক জার্নির মজাটা এইখানেই, ইচ্ছে মতো সব জায়গায় যাওয়া যায়। যেমন আমরা এসেছিলাম ভর্তির জন্য, সাথে সাথে গোপালগঞ্জ তথা টুঙ্গিপাড়াটা ঘোরা হয়ে গেল। দেখতে দেখতে এখানেই আমাদের ভিডিওর সফল পরিণয় ঘটল।
সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটা লাইক দিবেন। জাযাকাল্লাহ খাইর, আল্লাহ হাফেজ।